যদি দুই নাম্বারই করে তাহলে ছবি রিলিজ করবো না, কারণ কি তাহলে তো আমার এটা শেষ করেই আমার রিলিজ করতে হবে, তাই না? আর যদি মনে করে সিনেমা যদি মনে করে যে না ঠিক আছে আমরা ইকবাল সাহেবের ছবি চালাবো, হ্যাঁ, কারণ আমার আমরা তো আমার সাথে তো সিনেমার ব্যক্তিগত শত্রুতা নাই, তাই না? আমাদের শত্রুতা আমাদের আমরা কি চাই যে আমাদের ছবিটা আপনারা চালান, হ্যাঁ, এবং আপনারা চালান এবং সবার ছবিটা ওইভাবেই চালান যেন মানুষ যেন দেখে শান্তি পায়, এটাই তো চাওয়া, আর বেশি তো আর চাওয়া নাই। যে কারণ লটারির মাধ্যমে সিনেমা এখনো পর্যন্ত লটারির সিচুয়েশন এখনো পর্যন্ত আসে নাই, আর এটা জাস্ট একটা কথার কথা হয়েছে, এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো ডিসিশন ওইভাবে হয় নাই, যেই কারণে এটা এখন মাথায় রাখতেছি। আমরা 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 যে 10-12-15 ছবি যদি আসতো হয়তো লটারির মাধ্যমে ইয়ে করতো, যেহেতু দেখতেছি ছবির সংখ্যা কম, এটা আমার মনে হয় লটারি আসবে না। এখন আমার কথা হলো যে সিনেমা তো বানাইছি, এখন আপনারা দোয়া করেন ইনশাআল্লাহ সামনে কি হয় দেখি। ইকবাল ভাই, অন্যান্য সিনেমার প্রচারণা কিন্তু বেশ আগে থেকেই শুরু হয়েছে, সেই ক্ষেত্রে আর মাত্র 2 সপ্তাহ আছে ঈদের। আমি সবসময় ঈদের 10 দিন আগে থেকে প্রচারণা করি, কারণ বেশি আগে প্রচারণা করলে মানুষ ভুলে যায়, হ্যাঁ, আর 10 দিন আগে থেকে যদি টানা আমি করতে থাকি তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয় মানুষ মনে রাখবে এবং দর্শক হলে যাবে ইনশাআল্লাহ। আপনাকে পরপর দুটি কাজে রোশানকে দেখা গেল আপনার সাথে, রোশান সম্পর্কে একটু বলবেন কিনা, আবার রোশানকে বারবার নেওয়ার এই এই রিভেঞ্জটাই আমার প্রথম ছবি ছিল রোশানের, এবং এই রোশানের ফার্স্ট চুক্তি আমার রিভেঞ্জ। আমার কিন্তু কিল হিমের আগের ছবি ছিল রিভেঞ্জ, যে কোনো শুটিংয়ের যে একটা গানের কারণে বা শিডিউলের কারণে আমি মিলাতে পারিনি, এখন ছবি শেষ করে সব কিছু আমার কালার ব্যাকগ্রাউন্ড কালার কারেকশন ব্যাকগ্রাউন্ড সব কিছু আমরা সুন্দরভাবে করছি, এখন বাকিটা দেখে ইনশাআল্লাহ সেন্সর দেখার পরে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।